আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি যে বিকাশ অ্যাকাউন্টটা আমরা অন্য কারোর নামে খুলেছি মা বাবা বা অন্য কারোর নামে খুলেছি তো এখন আমার সিম হয়েছে আমি চাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে বাকি আমার সিমটা হারিয়ে গিয়েছে বা যে কোনো অন্যের এনআইডি বা কার্ডটি খুলেছি হ্যাঁ তো এই বিকাশ অ্যাকাউন্টটা আমার নাম্বারে কিভাবে ট্রান্সফার করবে ঠিক আছে আমার নিজের নাম্বারে কিভাবে ট্রান্সফার করব বা অন্য কারো না আইডি দিয়ে খুলেছি মা বা বাবা বা অন্য কারো আইডি দিয়ে খুলেছি মানে অন্য কারো সিম হোক বা অন্য কারো আইডি হোক কিভাবে ট্রান্সফার করুন আপনার নিজের নামে ঠিক আছে আইডি হয়েছে বা আপনার সিমে আপনি এটা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার নামে ঠিক আছে তো এবার কিভাবে করবেন আমি ভিডিওতে খুব সহজে ক্লিয়ার করে দেব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি অনেকের উপকার আসবে এখানে প্রথমে কি করতে হবে আপনি বিকাশ বিকাশ অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য আপনার নাম্বারটি পরিবর্তন করার জন্য যেমন আপনি অন্যের বিকাশ অ্যাকাউন্ট আপনার নিজের নামে করবেন ঠিক আছে মানে অন্যের সিমে থাকা অ্যাকাউন্টটি আপনি নিজের সিমে নিয়ে আসবেন তো এটা পরিবর্তন করার জন্য মানে এক কথা বিকাশ নাম্বার বা বিকাশ এনআইডি আপনি যেটা পরিবর্তন করেন না কেন দুটাই করা যাবে দুটাই বলছি আমি তো প্রথমে কি করতে হবে আপনাকে সেই বিকাশ অ্যাকাউন্টটা প্রথমে না আপনার ইয়ে ব্যালেন্সটা জিরো করতে হবে তো ব্যালেন্সে আপনি পয়সা থাকলে চলবে না দেখা গেছে আপনার দুই চার পাঁচ টাকা আছে পাঁচ টাকা বাহাত্তর পয়সা আছে তখন আপনি কিন্তু এটা হবে না আপনার অবশ্যই ব্যালেন্সটা জিরো জিরো করতে হবে তো সেটা কিভাবে করবেন আপনি সেটা করতে পারবেন সেন মানির মাধ্যমে কিন্তু আপনি অন্য বিকাশ অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আপনার পাঁচ পয়সা থাকলে পাঁচ পয়সাও কিন্তু আপনি পয়সাও কিন্তু ট্রান্সফার করতে পারবেন অন্য কোনো নাম্বারে অন্য কোনো বিকাশে ঠিক আছে তো প্রথম আপনার বিকাশ টা জিরো জিরো করতে হবে এক এক নাম্বার দুই নম্বরে আপনাকে করতে হবে লোন নিয়ে থাকলে আপনি যদি অনেকে লোন নিয়ে থাকে বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে এলে আপনাকে লোনটা অবশ্যই পরিশোধ করতে হবে ঠিক আছে তিন নম্বরে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে আপনার অ্যাকাউন্টে যদি সেভিংস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেটাকে ক্লোজ করতে হবে হ্যাঁ চার নম্বরে আছে সাবস্ক্রিপশন যদি আপনি থাকে আপনি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে সেটাকে বন্ধ করতে হবে এই চারটি কাজ অবশ্যই আগে প্রথমে আপনাকে করে নিতে হবে তারপরে আপনাকে যে এনআইডি দিয়ে মানে অন্য কারো এনআরডি যদি দিয়ে খোলা থাকে এই বিকাশ অ্যাকাউন্টটা তো অবশ্যই আপনার অন্য কারো সিম লাগবে না আপনার অন্য কারো দেখা গেছে এনআইডিটা আপনার এনআইডি দিয়ে আপনি বিকাশের সিমটা যদি খুলে থাকে বিকাশটা খুলে থাকেন তাহলে আপনার এনআইডি নিয়ে কিন্তু যেতে হবে বা অন্য কারো এনআইডি যদি দিয়ে যদি খোলা থাকে অন্য কারো এনআইডিটা নিয়ে আপনার অবশ্যই যেতে হবে কোথায় বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে এখান থেকে কিন্তু হবে না আপনি এগুলো বন্ধ করার পর বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে যেতে হবে অবশ্যই যার এনআইডি দিয়ে বর্তমান অ্যাকাউন্টটা খোলা আছে যেটা পরিবর্তন করবেন নাম্বার পরিবর্তন করবেন যে অ্যাকাউন্টটা অন্য কারো এনআইডি দিয়ে খোলা আছে সেই এনআইডিটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে প্রথমে এবং কি আপনার নতুন যে সিমের নাম্বারে আপনি খুলবেন অবশ্যই যে আপনার নামে যদি খুলে থাকেন তো আপনারও সেই এনআইডি নাম্বারটা এনআইডি কার্ডটা নিয়ে যেতে হবে সঙ্গে করে ঠিক আছে আপনার দুজন দুজনকে নিয়ে যেতে হবে ধরেন আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে আপনি প্রথমে খুলেছেন আপনার বাবার এনআইডি কার্ড এবং আপনার বাবাকে নিয়ে যেতে হবে এবং কি আপনার বর্তমানে ওটা থেকে আপনার এখন এনআইডি কার্ডে ট্রান্সফার করবেন বা আপনার সিমেন্ট ট্রান্সফার করবেন অবশ্যই আপনারও এনআইডি কার্ডটা নিয়ে যেতে হবে আপনাকে ঠিক আছে তো দুটো নিয়ে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে তো এই সেখানে গেলে কিন্তু আপনার প্রথমে দেখা গেছে আপনার বাবার সিমে আছে হ্যাঁ আপনার বাবার সিমে এই এনআইডি দিয়ে খোলা আপনার বাবার সিমে আছে তো আপনি চাইলে আপনার সিমে আপনার দিয়ে ট্রান্সফার করতে পারবেন সেটা হলো তার এনআইডি থেকে আগে এটা ক্লোজ করতে হবে অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে মানে ডিজেবল করতে হবে মানে ডিলেট করতে হবে রিমোর্ট যেটাই কোনো বলেন না কোনো সেটা করে এবং নতুন করে আপনার সিমে আপনার এনআইডি দিয়ে তারা খুলে দিবে এটা ঠিক আছে এটা ইজি আপনার সেখানে গেলেই অটোমেটিক হয়ে যাবে এটা ফেরার কিছু নেই এবং কি কোনো ফি লাগবে না ঠিক আছে অবশ্যই এটা আপনি খুব সহজে করতে পারবেন তো আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন যার এনআইডি দিয়ে খোলা আছে তার এনআইডি নিয়ে যেতে হবে এবং নতুন যেই সিমে খুলবেন যার এনআইডি মাধ্যমে আপনি এটা আনবেন তো অবশ্যই তার এনআইডিও নিয়ে যেতে হবে ঠিক আছে দুজনে এনআইডি নিয়ে সেখান থেকে আপনি এটা ট্রান্সফার করতে খুব সহজ অন্য নাম্বারে আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কিছু বোঝানো কমেন্ট করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বেল অন করে দেবেন অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে এই বিষয়ে এই জন্য আমি ভিডিওটা বানানো ঠিক আছে তো অবশ্যই একটু লাইক দিবেন